গুড আফটারনুন বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম আমি দুপুর থেকে। তো আজ আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্থ আছি, আমার রাতুল একটু অসুস্থ, রাত্রে আবার বমি করেছে কালকে, তাই ভালো লাগছিল না। আর শরীরটা আমারও ভালো লাগে না, কেন জানি একটু যাই না কেন লাগে খারাপ, মানে কাশি, প্রচণ্ড কাশি হয়েছে, কাশতে কাশতে একদম গলা ব্যথা, বুক ব্যথা। তো ভেবেছিলাম একবার আজকে আর ভিডিও বানাবো না, তারপরে যে না দুপুর থেকে এখন শুরু করি, একটু যতটুকুই পারি করি। তো কী বলো তো, এদিকে কিন্তু রাতুল কাঁদছে, এখন কথা বলছি দেখে চুপ করে আছে। পাচি এখনও আমার রান্না হয় নাই, 1:30 বাজে, রান্না হয় নাই। সকালে কত ধোয়া কাচা ছিল, কিচ্ছু করি নাই। দোকানে গেলাম দুইবার চা আনতে, দুইবারই ভুলে গেছি, অন্য খরচা নিয়ে চলে আসছি, চা আর আনতে মনে থাকে না, তো ভুলে গেছি। আর আজকে আর ধোবই না, যা কালকে সকালবেলা নিয়ে এসে সকালবেলায় কেচে নেব। আর কি বলবো, এত কষ্ট করে কালকে শাক নিয়ে আসলাম কুড়িয়ে, দেখেছো তোমরা কালকের ব্লগটা যারা দেখেছো, বেকার শাকটা নিয়ে আসলাম, শাকটা টাটকাই আছে। তো কী বলো তো, শাকের মধ্যে এত পোকা, এত পোকা দেখে না ঘৃণা লাগছে, আর খেতে ইচ্ছে করছে না। চলো দেখাই তোমাদেরকে একটু, হা করে শুনে পাজি। হ্যাঁ দেখো, শাকটা টাটকা কিন্তু দেখো শাকের মধ্যে পোকাইছে। আরেকটা ছিল দেখলাম, তো এরকম পোকা দেখলে আর খাইতে ইচ্ছা করে বলো তো? তার করবো না, শাকও অল্পই আছে, তেল টেল নষ্ট করে পরে খাওয়ার সময় মনে পড়বে, খেতে পারবো না, পরে ওইটা নিয়ে আরও পেট খারাপ হবে, তাই আর খাবো না। এই যে উচ্ছের পাতাটা আছে, এটাকে বড় বড়া করবো, দেখো একদম টাটকাই আছে, কিন্তু শীতকাল না, শীত পড়ে গেছে তাই, তো এটাকে বড়া করে নিব। আর ডিম রান্না করব, রাতুলকে একটু আলুর ঝোল করে রাতুলকে একবার খাইয়ে দিয়েছি, আবার পরে খাওয়াবো 4টার দিকে। আর এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম আমি, ডিম আলুটা সিদ্ধ হোক। হ্যাঁ আর দেখো এই যে এই ডিমটা রাখলাম আমি অমলেট করে, এখন ভাত খাবো, সকালে ভাত খাই নি, এখন খুব খিদা পেয়েছে গো, আর থাকতে পারতেছি না। আর এই যে চালের গুঁড়া কিনে নিয়ে আসলাম, এটা দিয়ে ওই যে সে পাতাগুলো বড়া করব। তো রান্না এখনও হয় নাই, তো চলো বন্ধুরা এখন একটু আমি একটু পরে আসছি। আর এই দেখো কত কাপড় দেখেছো, আজকে ধোয়া হলো না, সাপ আনতে ভুলে গেছি দুইবারই, তো আজকে আর ধোবই না, এগুলো সুন্দর করে গামলায় ভরে গুছিয়ে রেখে দেবো, আর কিছু যদি ধুতে পারি তো ধুয়ে দিব। আমার কিন্তু চান করা শেষ, সকালে চান করে নিয়েছি, দেখি যদি ধুই কিছু ধোবো, আর না ধুলে নাই কালকে সকালবেলা মানে লাগবো একদম কাছাকাছিতে। দেখো এই যে কি মশা, এই যে যেমন মাছি তেমন মশা, রাতুলকে শুধু মশা ধরে, মাছি ধরে, সবাই ধরে, দেখো তো বিরক্ত হয় না, তো মশারি লাগিয়ে দিলাম ওকে। আর ওলা ওই যে ওলাউটের তেলটা শেষ, আনতে হবে। ডিমের ঝোল কমপ্লিট, একটা অমলেট, তো নামিয়ে নিলাম ডিমের ঝোলটা। আর এই অমলেটটা দিয়ে না আমার ভাত খাওয়ার কথা ছিল, যে একটা অমলেট করে ভাত খেয়ে নিব, খিদে পেয়েছে বলেছিলাম, তো আর ভাত খেলাম না। একটা চকলেট মুখে ছিল, ওটা চুষতে চুষতে আর মানে খাওয়ার নেশাটা চলে গেলো, নেশা বলো খিদা বলো যাই বলো। আর এই যে এটা উচ্ছে পাতাটা, এটা এখন একটু বড়া ভেজে নেবো, বড়া ভেজে আমি ভাত খেয়ে নিব। ছোট ছোট করে দিব, এখন এই কয়টাই ভাজবো, পরে দেখবো একটু আমি খেয়ে কেমন লাগে, কারণ বেশি তিতা হইলে খাওয়া যাবে না, সেই কারণে যে ভালো লাগে ওই কটা পরে আবার খাবার সময় ভাজবো। এখন এটা ভেজে আমি ভাত খেয়ে নেব,
তবে এটা চাল বেটে করলে বেশি ভালো হতো। এটা আমি গুঁড়া কিনে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো বড়াটা নিয়ে নিলাম থালায়, এখন আমি ভাত নিয়ে নিব। আর সব কয়টা কিন্তু খাবো না আমি এখন। তো বন্ধুরা দেখো যে ভাত নিয়ে নিলাম আমি, ডিমের ঝোল ভাত। তো ভাতটা খেয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো আজকে অনেক দিন হয়ে গেল, কিছু মুড়ি আর গুড় এনে রেখেছি ঘরে মোয়া বানাবো বলে, সেই দশমীর দিন নিয়ে আসছি। তো আর বানানোই হচ্ছে না, আজকে কালকে এরকম করে হেসকারিতে পড়ে আছে এখনও। আর সকালবেলা যখন চা খাই তখন মনে হয় যে মোয়াটা বানালে তো খেতে পারতাম। আমার মোয়া দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো একটু বানানোর হেসকারিতে আর হয় না। আর একটু কথা আসতে বলছি, আমি হাঁপাচ্ছি। তো এখন একটু মোয়াটা বানিয়ে নিই। এখন কিন্তু একটু আমার বসার দরকার ছিল, কেন বলতো? দেখো কতগুলি কাপড় জামা কাপড় দেখিয়েছিলাম তোমাদেরকে, বলেছিলাম যে আজকে আর কাচবো না। তো কেচে ফেলেছি মোটামুটি, আর অল্প কিছু রয়ে গেছে। হ্যাঁ, এটা কিছুক্ষণ আগেই কেচে দিলাম, কি বলতো? সব কাজ শেষে না যখন একটু ফাঁকা হয়েছি তখন না এই চোখের সামনে এতগুলো কাপড় রাখতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তাই ভাবলাম যে না, এখন একটু ফাঁকা হয়েছি তো কেচে রেখে দিই এখন। আর যদি রৌদ্র থাকতো তাহলে বাইরে মেলে দিয়ে আসতাম। তো কালকে সকাল সকাল মেলে দিব, শুকিয়ে যাবে। তাই একদম ধুয়ে রেখেছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি, আগে মোয়াটা বানিয়ে আসি। আর ওর জন্য জামাটাও ভিজে গেল, নাইটিটা চান কিন্তু সকালেই করেছি আমি, তাই এটাও চেঞ্জ করে নিলাম। নিয়ে এখন আবার ভাবছি কি মোয়াটাও বানিয়ে ফেলি, মানে শরীর যতই খারাপ থাক যদি কাজে হাত দেওয়া যায় তখন একটা আলাদা এনার্জি কাজ করে। তো আমারও তাই, বসে থাকবো, জামা কাপড়ও কাঁচা হয়ে গেল, এখন মোয়াতেও হাত দিয়ে দিব, মোয়াটাও হয়ে যাবে। তো দুইটা কাজ আগিয়ে গেল কালকের, আর কিছু জামা কাপড় রয়েছে ওটা কালকে বানাবো। একটু আস্তে কথা বলছি আমি, তাই না? মাত্র কেচে আসলাম, মাত্র না কেচে টেচে মানে জামা কাপড়টা চেঞ্জ করলাম। তো চলো এখন মোয়াটা বানাই, পরে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি গুড় দিলাম। এখন শুধু গুড় দিলে কি হবে মোয়া? হবে না, এর মধ্যে একটু আমাকে জল দিতে হবে পরিমাণ মতো। কেন জলটা দিলাম? তাহলে গুড়টা পাক আসবে, জল না দিলে খালি গুড়ে কিন্তু হবে না। তো আমি একটু অপেক্ষা করি, এখন গুড়টা গলুক, তারপরে অনেকে কি করে জল দেয় না, আমি অনেকে দেখেছি, বা দিলেও খুবই কম দেয়। যে গুড়টা পাক না আসে ভালো তাহলে মোয়া হবে, হয় না। তো এই যে একটু জল দিতেই হবে, এটা এখন কি হবে বলতো? আস্তে আস্তে গুড়টা গলে যাবে জলে, গলে তারপর আবার পাক আসবে। সেই পাকটা তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি, পাক আসুক পরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, গুড়টা না গলে গেছে, কিন্তু দেখো বুঝতে পারছো বালি কিরকির করছে, গুড়টা ভালো না, তাই একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। কি কিরকির লাগছে দেখো, কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম, নিচে একদম বালি বালি হয়েছিল, ছাঁকনিতে ছেঁকে নিলাম, একটু ঝামেলা হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এখন নাড়া দিব, একদম আওয়াজ হবে না। দেখো এখন কিন্তু কিরকির আওয়াজটা হচ্ছে না। এখনো পাক আসতে অনেকটাই দেরি আছে, এখন নাড়তে হবে, নেড়ে যাব নেড়ে যাব। তো দেখো এখানে কাপে একটু তেল নিয়ে নিচ্ছি, কারণ হাতে লাগাতে হবে, না হলে পরে মোয়াটা বানানো যাবে না, হাতে গুড়টা আটাটা লাগবে, তো মোয়াটা গোল করা যাবে না। তো হাতটা তেল তেল রাখতে হবে।
তো বন্ধুরা দেখো গুড় আমার পা কেশে গেছে, যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আমি যে নাড়া দিচ্ছি সেই জায়গাটা খেয়াল করো, দেখলে বুঝা যাচ্ছে গুড় পা কেশে গেছে। এখন আমি মইটা দিয়ে দিব, দুঃখের বিষয় এখন পোলটা আমার ধরার কেউ নেই, একদম দেখো খুলতির সঙ্গে গুড়টা ঘুরছে, তার মানে পা কেশে গেছে দেখো। বন্ধুরা ফোনটা কেউ ধরতে পারলে ভালো হতো, আমার স্ট্যান্ডটাও তো ভেঙে গেছে কিনা হয় নাই, আর এটা ফটাফট বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে না ঝরঝরা হয়ে যাবে তখন আর নাড়ু হবে না। তো গুড়টা আমি মিশাই ফোনটা রেখে, একটু পরে শেভ করে দেখাচ্ছি আবার তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো আমি মুইটা মেখে নিলাম, এখন আমি নাড়ুর শেভ করে নিব গোল গোল করে। তো বন্ধুরা এই দেখো আমার মোয়া রেডি, একা একা বানাইলাম, তাড়াতাড়ি বানিয়ে নিলাম। আর এখানে একটু রয়ে গেছে, কোটোতে একটু মুড়ি রাখলাম, এটার মধ্যে রেখে দেব। তো এই দেখো বন্ধুরা এই যে গামলার কাপড়টা কাঁচা, ধোয়া কাঁচা, আর যে এক বালতি রয়েছে এটা কালকে ধুয়ে নিব। তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না, সেই কি আওয়াজ গাড়ির, তোমাদেরকে তো বলাই হলো না সেই উচ্ছে পাতার বড়া কেমন লেগেছিল, খেতে ভালোই লেগেছিল কিন্তু খুব তেতো ছিল, এত তিতা, বাপরে বাপ। মানে করলা বলো, উস্তা বলো, উচ্ছে বলো, সব কিছু ফেল, এত তিতা ছিল, চিপে মানে লবণ দিয়ে চিপে জল ফেলাইছি, ফেলাই দিয়ে বড়া ভাজছি, ধুয়েও ছিলাম, জল ফেলানোর পরে আবার ধোয়া হয়েছে, ধোয়া হওয়ার পরেও যে এত তিতো থাকবে ভাবতে পারিনি, খুবই তিতো লেগেছে, মানে উচ্ছে ভাজাও এত তিতো লাগে না, কিন্তু গরম গরম খেতে কিন্তু ভালো লাগছে আমার, আমার তিতো খেতে খারাপ লাগে না, কিন্তু রাহুলকে আর দেই নেই কারণ জানি ও খাবে না, এত তিতো তো খাবেই না, সেই কারণে ওকে আর দেই নেই। তো আমার শাকটাও গেল বিফলে, উচ্ছে পাতাও মানে অতটাও ভালো লাগে নেই, কিন্তু যতটুকু আমি ভেজেছিলাম ওইটুকু তো খেতেই হবে, না হলে নষ্ট হবে, তেল টেল নষ্ট হবে, তাই সেটা গরম গরম খেয়েই নিয়েছি আমি। তো এই ছিল ব্যাপার, বাপরে বাপ। কি বাবা, তো বন্ধুরা মুয়া টুয়া তো বানানো শেষ, আর দেখ খাওয়াও শেষ, কালকে সকালবেলাটাই মনে হয় যাবে, আর থাকবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, শুভরাত্রি, টাটা, বাই বাই।